নৈহাটির বড় মা এখন আমাদের পাড়ায়। আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও, সবে তো এলে। তবে একটু সাবধানে দাঁড়াও, কিন্তু প্রচন্ড বাজি ফাটছে চারিদিকে, ঠিক আছে? আরে এই দেখো, কথায় কথায় তোমাদের কাউকে তো দীপাবলির শুভেচ্ছাই জানানো হয়নি। আচ্ছা ঠিক আছে, সবাইকে জানালাম দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর এই দেখো, আমাদের বাড়ির চারিদিকে এখন জ্বালানো হচ্ছে মোমবাতি। আমি অবশ্য জ্বালাচ্ছিলাম না, আমি ভিডিও করছিলাম আর জ্বালাচ্ছিল আমার শাশুড়ি মা। কালী পুজোর রাতটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু চলো এবারে অলক্ষিতা বাড়ি থেকে বের করে দিই, না হলে কিন্তু আবার সারা বছর বাড়িতে শান্তিই থাকবে না। এই দেখো না, আমার শাশুড়ি মা কেমন ভাবে কুলো পেটাচ্ছে। এই যে দেখো, আমাদের গিরিগোপুও কিন্তু সাজুগুজু করে একদম রেডি, যাবে আমাদের সাথে ঠাকুর দেখতে। এই যে আমাদের পাড়ার ঠাকুরটা, আর আমাদের পাড়া থেকে আর একটু দূরে কালীর থান, ওখানের ঠাকুর। আর ওখানে আজকের খিচুড়ি প্রসাদ খাবে, সেটাই খেতে তো যাবো রে বাবা। নাও নাও, এবার একটু মাকে দর্শন করে নাও, জানিও আমাদের মা কেমন হয়েছে। এটা হলো আমাদের কালীর থানের মা। এই যে দেখো, মা গিরিগোপুকে নিয়ে দাঁড়িয়ে আছে মাকে দর্শন করিয়ে। আর এই যে দেখছো স্মৃতি মন্দিরটা, এটা আমার দাদা শ্বশুরের স্মৃতি মন্দির। এই যে একটু মালা আর মোমবাতি এনেছিলাম, মালাটা পরিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে আমার দিদি শাশুড়ি খিচুড়ি প্রসাদ আর জল দিয়েছে দাদুর উদ্দেশ্যে। এখন বাজে প্রায় রাত 11টা, চলো খিচুড়িও খাওয়া হয়ে গিয়েছে আমাদের, এবার গুটি গুটি পায়ে বাড়ি যা। যাওয়ার পথে পাড়ার এই বিশাল কালিমা মূর্তিটা দেখে তারপরে বাড়ি যাচ্ছি। আর তোমরাও দর্শন করে নাও কেমন লাগছে 32 ফুটের কালিমা, আমাদের পাড়ায় এই প্রথমবার উঠলো। আর ওই যে দেখো, ওটা আমার ভাইয়ের বউ গিরিগোপুকে নিয়ে পোজ দিচ্ছে আর কি। চলো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।